এখানে প্রায় আধ ঘন্টার মতন বসে নেচারটাকে এনজয় করলাম। তো মুদ্রা কথা, অর্থাৎ বলার কথা যেটা, যে এটা নিজের চোখে না দেখলে কোনো মতেই বিশ্বাস করা না, বা কি বলবো, একটা আপনারা নিজের থেকে দেখলে ফিল নিতে পারবেন, ফিলের যে ব্যাপারটা, এটা ক্যামেরা বা কোনো ক্যামেরাতেই জাস্টিফাই করতে পারবে না। এগুলো কি পাখি? হাঁস। আচ্ছা আচ্ছা, মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছি, জবারই আসি, মানে জাস্ট অসাধারণ, বলার মতন কিছু নেই, স্পিচলেস। আধ ঘন্টা বসে বসে এখানে, এই এখানে বসে বসে বসেছিলাম, বসে বসে দেখলাম খালি খালি। একদমই তাই, কিভাবে যে টাইমটা চলে গেল কিছু বুঝতেই পারলাম না। রোদ বাড়ছে, এবার এখান থেকে বেরোতে হবে। তো চলুন যাওয়া যাক। বাই 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 বাই। চলুন ওপারে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভিউ এনজয় করুন। এখানে দেখানোর মতন খালি ভিউ, যেটা আপনারা নিজে এলে শুধু ভিউ নিতে পারবেন। তাছাড়া ঠান্ডা ঠান্ডা চিল বাতাস বইছে, হালকা হালকা ঠান্ডা, আলাদাই মধু, আলাদাই আবেগ। বাঁকুড়ার যত টুরিস্ট স্পট রয়েছে প্রত্যেকটা ছবি আঁকা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ান বাই ওয়ান দেখতে পারেন। বাঁকুড়ায় টুরিস্ট স্পট এত রয়েছে যে আপনারা যদি এক মাসের জন্যও আসেন সেটা কম করে যাবে আপনাদের। সো বাঁকুড়া আসুক, বাঁকুড়া এনজয় করুন। বাঁকুড়ার মতো সুন্দর সিনিক বিউটি পাবেন খুব কম, তাই ওয়েলকাম টু বাঁকুড়া, ওয়েলকাম টু বাঁকুড়া, সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই।
করছে এবং বাস গাড়ি সব ঢুকে যাবে এবং শীতের মজা উঠাচ্ছে সবাই। বন্ধুরা দেখছেন তো মুকুটমণিপুর আরো এরকম ভাবে সেজে ওঠে, দেখুন এরকম কিছু লাগে, দেখুন নাইটে আরো বেশি সুন্দরতা অনুভব করতে পারবেন, বিকজ লাইট এন্ড সাউন্ড অ্যারেঞ্জমেন্ট থাকে এখানে। আপনাদের খাওয়া দাওয়া থাকা কোনো কিছু প্রবলেম হবে না, কারণ পাশেই আম্রপল্লী সোনাঝুরি এরকম কিছু হোটেল গভর্নমেন্ট নন গভর্নমেন্ট রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন আর এখানে জিনিসপত্র কিনতে পারেন। সরকারের থেকে করে দেওয়া হয়েছে বেশ কিছু আর মেয়েরা এলেও কোনো প্রবলেম নেই, এখানে সবার জন্য টয়লেট আছে, নো প্রবলেম, সবাই আসুন মজা উঠান। পিকনিকের আসল মজা কিন্তু এখানে, আমরা তো ঘুরে বেড়াচ্ছি, এখানে আপনারা বোটিং এর জন্য টিকিট কাটতে পারেন। যদি না এসে রান্না করে খেতেই পারেন তাহলে কি আসল মজা তো এরা এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে ছোটদের, আর এগুলো এগুলো কিছু কাঠের তৈরি জিনিস, বাসে করে এসে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। এখানে সব বোট লাগানো আছে টিকিট করিয়ে তারপর বোটে উঠুন। এখানে আমি আগের পর ছবিগুলো তুলেছিলাম, খালি ছিল তখন, আরে প্রজাপতির ছবিগুলো অফ সিজন এসেছিল না, পুরো খালি ছিল। আমাদের আর আশা আর কি, আমাদের ইচ্ছে হলে আমি পিকনিক আসল এখান থেকে বোটগুলো ছাড়ে, এখান থেকে বোটগুলো ছাড়ে যেটা আপনাদেরকে নিয়ে যাবে ডিয়ার পার্ক আর ওই কুমারী আর কংসাবতীর সঙ্গম স্থল, ছোট ছোট যে দ্বীপগুলো রয়েছে সেগুলো এবং পরেশনাথ যে শিব ঠাকুরের মন্দির ওখানে লাইফ জ্যাকেট পরিয়ে তারপর ছাড়ছে। সো সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে হয়নি, হয়নি, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এখান থেকে এরপর বেরিয়ে যাচ্ছি ভিউ ওয়ান সেকেন্ড
কোন দিকে? দোকান রয়েছে, দোকানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, জিনিসপত্র কিনতে পারেন, যা প্রয়োজনীয় সব কিছুই পাবেন। বাঁকুড়ার অন্যতম আকর্ষণ, বাকিটা দাদা বলবে। এটা হলো পাঁচমুড়া টেরাকোটার ঘোড়া, যেটি বাঁকুড়ার থেকে পাওয়া একটি অন্যতম জিআই ট্যাগের মধ্যে অন্যতম। তাই বাঁকুড়ার অন্যতম ঐতিহ্য হলো এই বাঁকুড়ার ঘোড়া। সো আপনারা চাইলে পারচেজ করতে পারেন, অপূর্ব সুন্দর পোড়া মাটিতে তৈরি করে এগুলো। মূলত তৈরি হয় বাঁকুড়ার পাঁচমুড়া বলে একটি অঞ্চলে এবং এটি বিখ্যাত। আর এই প্রসঙ্গে বলে রাখি, বাঁকুড়ার অন্য জিআই ট্যাগ যেটি রয়েছে সেটি হলো বিষ্ণুপুরের বালুচরি শাড়ি, সেটিও কিন্তু বিখ্যাত। তো তাই আসুন ঘুরুন, এবং এরপর আমরা আস্তে আস্তে মুকুটমণিপুর থেকে বেরিয়ে যাব। এরপর আসুন ঘুরুন আর মজা উঠান। আর কি বলবো, আমরা চেয়েছি যতটা সম্ভব দেখানো আপনাদের। তো তাই এরপর আমরা এক্সিট করছি আস্তে আস্তে। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এবং মাস্ক অবশ্যই পরে আসবেন, কোভিড সিচুয়েশনে। থ্যাংক ইউ। তো কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট করে, কোনো কোয়েরি থাকলে কমেন্ট জিজ্ঞেস করতে পারেন, অলওয়েজ ওয়েলকাম, রিপ্লাই সাথে সাথে চেষ্টা করব দিয়ে দেওয়ার। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।